আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে আজকে আমি তোমাদের সামনে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ত্রিগর্ণিতের বেসিক একটি ক্লাস নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব তোমরা টাইটেল যদি দেখো আমি তিনটি গাণিতিক প্রবলেম এখানে লিখে রেখেছি অবশ্যই তোমরা বুঝতে পারছো যে প্রথম যে গাণিতিক প্রবলেমটি প্রথম গাণিতিক প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি যে সাইন মাইনাস ওয়ান থাউজেন্ড ডিগ্রি এটি একটি ষাটমূলক পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণকে এখানে প্রকাশ করা হয়েছে মাইনাস কজ টু এন প্লাস ওয়ান টোটালি আমরা এই একটি পূর্ণ সংখ্যার কথা যদি বলি পূর্ণ সংখ্যার সাথে পাই গুণ আকার আছে তার সাথে আবার পাই বাই থ্রি অতিরিক্ত আমাদের একটি অ্যাঙ্গেল দেওয়া আছে অর্থাৎ কজ যে এই অ্যাঙ্গেলটি এটি আমরা যদি বলি বৃত্তমূলক পদ্ধতিতে প্রকাশ করা আছে অর্থাৎ প্রথম যে গাণিতিক প্রবলেমটি এই গাণিতিক প্রবলেমটি আমরা ষাটমূলক এবং বৃত্তমূলক পদ্ধতিতে অ্যাট এ টাইমে আমরা দেখতে পাচ্ছি এটি যদি এভাবে তোমরা একটু চিন্তা করো যে সকল শিক্ষার্থীরা তোমরা নবম দশম বা যে সকল পরীক্ষার্থীরা এসএসসি দু হাজার একুশ বা দু হাজার বাইশ সালে পরীক্ষা দিবে খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে ত্রিকোণমিতির যে বেসিক একটি কনসেপ্ট এই কনসেপ্টটি এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দুই নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে এটিও কিন্তু দেখো ত্রিকোণমিতিক একটি ধারা আমরা জেনারেল ম্যাথে যে ধারা পাই সমান্তর বা গুণোত্তর ধারা দ্বিতীয় গাণিতিক প্রবলেমটি দেখে অবশ্য অবশ্যই বুঝতে পারছো এটি একটি ত্রিকোণমিতিক ধারা এই ধারার আমরা যদি অ্যাঙ্গেলগুলোর আমরা ডিফারেন্স দেখি এটি কিন্তু সমান্তর ধারা বুঝতে পারছি কারণ টেন ফিফটিন ডিগ্রি এরপরে দেখো টেন আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ থার্টি ডিগ্রির একটি ডিফারেন্স দিয়ে কিন্তু প্রথম তিনটি পদ এখানে দেওয়া আছে পরবর্তীতে কিছু পদ অমিট রেখে আবার লাস্টের একটি পদ আছে টেন ওয়ান ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ডিগ্রির মান কীভাবে আমরা নির্ণয় করব তৃতীয় নম্বর যে গাণিতিক প্রবলেম অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে কজ স্কোয়ার ফিফটিন ডিগ্রি প্লাস কজ স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস কজ স্কোয়ার থার্টি ফাইভ ডিগ্রি ডট 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 এভাবে আমরা কজ স্কোয়ার সেভেন্টি ফাইভ ডিগ্রি মান আমরা কীভাবে নির্ণয় করবো ওভারঅল আমরা ত্রিগণমিতির যে বেসিক কনসেপ্ট অর্থাৎ উচ্চতর গণিতের এসএসসি লেভেলে এইট পয়েন্ট থ্রি যে সাত নম্বর গাণিতিক প্রবলেম বা আট বা নয় নম্বর গাণিতিক প্রবলেম এই গাণিতিক প্রবলেমগুলো আমি ইন্টারের সাথে মিল করে এসএসসি এবং এইচএসসির ত্রিকোণমিতি হিসাবে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে এই গাণিতিক প্রবলেমটির খুব সুন্দরভাবে সমাধান করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমরা সর্বপ্রথমে যে ত্রিকোণিত্তিক ছয়টি অনুপাত থাকে ত্রিকোণমিতিক ছয়টি অনুপাতে নি ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমি আগে তোমাদের আপলোড করেছি তোমরা যদি একটু দেখো অবশ্যই বুঝতে পারবে আমি একটু সময় নিয়ে নিব তোমরা এই মুহূর্তে এই ক্লাসটিতে যে যে সংযুক্ত আছো তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবসময় আমাদের স্কুল ফেসবুক পেজ বা পাবলিক গ্রুপে সংযুক্ত থাকো তাদের জন্য যে এই ক্লাস এই ক্লাসের মাধ্যমে আমি একটু তোমাদের বলতে চাই অনেকে আসো একজন লিখেছ সাদাব শাহাবুদ্দিন বোর্ড ক্লিয়ার না বোর্ডে মনে হয় বেশি আলো পড়ছে খুব সমত একটু যদি দেখতে চাই তোমরা একটু দেখে নাও আমি একটু এই ক্লাসটি তোমাদের মাধ্যমে বলতে চাই যে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারো এই ক্লাসটি অন্যান্য শিক্ষার্থীরা দেখার একটি সুযোগ পেয়ে যাবে তো আসা যাক এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথম প্রশ্নটির সমাধান যদি একটু দিতে চাই একটু দেখো সাইন মাইনাস ওয়ান ডিগ্রি মাইনাস কজ টুয়াইস এন প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস বাই থ্রি তো প্রথম গাণিতিক প্রবলেমটি অর্থাৎ প্রথম আমরা পদের কথা যদি বলি তাহলে সাইন মাইনাস থিটার সমান অবশ্যই আমরা জানি মাইনাস সাইন থিটা তো বারোশো ডিগ্রি আমরা পাচ্ছি আর এই অ্যাঙ্গেলটি আমরা টু এন প্লাস ওয়ান এটি মূলত আমাদের একটি পূর্ণ সংখ্যা এনের কি বৈশিষ্ট্য আমরা জানি না এনকে আমরা যদি ওভারঅল এখানে জেড দ্বারা প্রকাশ করি অবশ্যই এন এর মান শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক মান আমরা বিবেচনা করতে পারি সেই ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটিকে এভাবে আমরা একটু বিবেচনা করব টু এন পাই অর্থাৎ পায়ের সাথে আমরা গুণ করে নিব আর এই পায়ের সাথে আরেকটি অংশ আমরা ছোটো করে নেওয়ার জন্য বড় একটি অ্যাঙ্গেলকে এভাবে আমরা লিখে নিতে পারি তোমরা একটু লক্ষ্য করো অনেকে আসো সংযুক্ত হয়েছো সৈয়দা হোসনে বানু চট্টগ্রাম থেকে দিনাজপুর থেকে আসো শহীদ আহমেদ শিমল রজব হোসেন ইমন স্যার মোটামুটি ক্লিয়ার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম অনেকে আসো এই ক্লাসটিতে অনেকেই সংযুক্ত হয়ে ক্লাসটি করছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো একটু লক্ষ্য করো এখন আমরা প্রথম যে অ্যাঙ্গেলটি আছে। এই অ্যাঙ্গেলটিকে কীভাবে আমরা সংক্ষেপে বিশ্লেষণ করবো অর্থাৎ এই অ্যাঙ্গেলটিকে আমরা কীভাবে ভেঙে দেখাবো দেখো মাইনাস তাহলে আমরা নব্বই ইন্টু কত ডিগ্রি হতে পারে আমাকে একটু কে হেল্প করো যে নব্বইয়ের সাথে কত আমরা গুণ করে আমরা তার সাথে যদি থার্টি ডিগ্রি যোগ করতে চাই আমাকে একজন যে কোনো একজন শিক্ষার্থী আমাকে একটু হেল্প করো যে আমরা বারোশো তিরিশ ডিগ্রিকে কত কত ডিগ্রিতে আমরা কনভার্ট করতে পারবো তোমরা একটু আমাকে জানাও আমরা একটু দেখে নিই বারোশো তিরিশ ডিভাইডেড বাই নব্বই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তেরো ঘর অর্থাৎ থার্টিন হচ্ছে তাহলে আমরা নব্বই গুণ আমরা থার্টিন সময় এগারোশো সত্তর এগারোশো সত্তর বারোশো তিরিশ আমরা যদি কাল সিক্সটি ডিগ্রি আমরা এখানে পাবো দেখো তাহলে আমরা এই অ্যাঙ্গেলটি আমরা উচ্চতর গণিতের এইট পয়েন্ট থ্রি অনুশীলনের প্রথম যে বেসিক বিষয়গুলো অর্থাৎ সাত নম্বর যে গাণিতিক প্রবলেম এই গাণিতিক প্রবলেম এখানে শুধু ষাটমূলক পদ্ধতি দেওয়া আছে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ম্যাথগুলো অ্যাকচুয়ালি ইন্টারের ম্যাথ তো এখন আমরা যে কাজটি করব দেখো এটাকে আমরা কীভাবে ভাঙবো দেখো আমরা কস এখানে আছে টু এন পাই আমি যদি এখন এনের মান শূন্য বসাই বা এনের মান যদি প্লাস মাইনাস ওয়ান বসায় যেটাই বসায় এখানে এখানে এনের মান যদি ওয়ান হয় তাহলে আমরা দেখো পাচ্ছি টু পাই টু পাইকে যদি আমরা কনভার্ট করি অবশ্যই তিনশো ডিগ্রি এটা যদি এভাবে একটু ভেঙে নাও তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি মানে অবশ্যই আমরা বুঝতে পারছি ফোর ইন্টু দেখো নাইনটি ডিগ্রি ওকে অর্থাৎ এটি কিন্তু কজই থাকবে এবং আমাদের অতিরিক্ত যে অংশটা থাকবে দেখো কজ কত হয় পাই প্লাস দেখো পাই বাই হবে অর্থাৎ এখানে এই যে এনের মান এখানে এনের মান কিন্তু কোনো আমাদের নির্দিষ্টভাবে দেওয়া হয় নাই তবে মনে রাখবে যে ইন্টারে তোমরা এই ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথগুলো যখন কমপ্লিট করবে অবশ্যই এনকে এখানে পূর্ণ সংখ্যা আকারে বিবেচনা করা হবে তাহলে এনের মান আমরা যেটাই বসাই না কেন আমাদের কজ টু এন পাই প্লাস এইটা সূক্ষ্ম কোন আকারে থাকবে এটি সূক্ষ্ম কোন হলো আর আমরা দেখতে পাচ্ছি এটি জোর জোর থাকার কারণে কজ কজে থাকবে এবং এটি আমরা ফোর্থ কোয়াডান্ট বা আমরা যদি থার্ড কোয়াডা ফার্স্ট কোয়াডান্ট বিবেচনা করি অবশ্যই পজিটিভ হবে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো এখন আসো দেখো এটি কী হচ্ছে বলতো সাইন এখানে নব্বই ডিগ্রি ইন্টু থার্টিন অর্থাৎ বিজোর তাহলে এটি হয়ে যাবে দেখো কজ সিক্সটি ডিগ্রি হবে তাহলে আমরা তেরো ঘর যদি বলতে চাই আমরা কীভাবে বিবেচনা করব চার আট দেখো বারো তারপর আমরা কী পাচ্ছি বলতো তেরো ঘর প্লাস আমাদের সিক্সটি ডিগ্রি হচ্ছে তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কোয়াডানটি থাকবে তাহলে সাইন যেহেতু নির্দিষ্ট মান তাহলে এই সাইনের মান আমরা সেকেন্ড কোয়াডান্ট এই আমরা রাখবো অর্থাৎ সিক্সটি ডিগ্রি এটি ঠিকই থাকবে আর এই মানটি কত হতে পারে আমরা একটু দেখে নিই এই মানটি ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা একটু আমাকে হেল্প করতে পারো আমরা যদি দেখতে চাই একশো আশি প্লাস আমরা এখানে দেখতে পাবো যে মানটির কত হতে পারে তাহলে এখানে দেখবো যে একশো আশি প্লাস সামথিং অর্থাৎ এটি থার্ড কোয়ার্টারটা হবে তাহলে এটা হয়ে যাবে দেখো কজ আমরা পাবো কিন্তু কজ এখানে আমরা পাবো পাই বাই থ্রি অর্থাৎ এখানে কজ সিক্সটি ডিগ্রি আর কজ পাই বাই থ্রি মানে একই কথা অর্থাৎ এটির ক্যালকুলেশন করলে আমরা যদি এটাকে এইভাবে বিবেচনা করি যে কজ এখানে পাই বাই থ্রি আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি লক্ষ্য করো কজ এটি পাই বাই থ্রি অর্থাৎ আমরা এটার মান শূন্য পাবো আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে তোমরা এই ক্লাসটিতে কে কে সংযুক্ত হয়েছ তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো খুব সম্ভবত তোমরা এই গাণিতিক প্রবলেমটি একটু দেখে নাও কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাতে পারো এটির মান অ্যাকচুয়ালি কত হবে বারোশো তিরিশ তোমরা একটু দেখো দেখে আমাকে একটু জানাও এটির মান শূন্য হবে কিনা দেখো এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটার মান আমরা শূন্য পাবো মহিবুল ইসলাম সৌরভ উচ্চতর গণিত করা লাগবে হ্যাঁ আমি উচ্চতর গণিত নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি স্যার মাফ করে দেন গ্রুপ বইগুলো ওজনে বেশি তাই বিক্রি করে দিচ্ছি জানে না কি লিখছ তোমরা অনেকেই আসো এই ক্লাসটিতে সুন্দরভাবে সংযুক্ত হয়ে ক্লাস করছো স্বজন তুমি সালাম জানিয়েছো থ্যাংক ইউ ওকে তোমরা এই ক্লাসটি দেখে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছো যে অ্যাট এ টাইমে কোনো একটি ত্রিকোণমিতিক রাশিতে আমরা যদি ষাটমূলক পদ্ধতি দেখতে চাই বা দেখতে পাই আবার বা যদি বলতে চাই যে রেডিয়ানেও যদি থাকে তাহলে আমরা কিভাবে এই মানটি নির্ণয় করব, সেটা তোমাদের সামনে আমি একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের লাস্টে মানটি যদি এভাবে আমরা রেখে দিই আমরা যদি সিক্সটি ডিগ্রিতেও কনভার্ট করে রাখি দেখো এটার মানও কিন্তু একই কথা এটার মান কিন্তু দেখো মাইনাস অফ হবে আর এটা যদি আমরা এখানে এভাবে হাফ দিয়ে দিই সেটাও কিন্তু হবে কোনো সমস্যা নেই যেভাবে আমরা এই গাণিতিক প্রবলেমটি সমাধান করি না কেন সুন্দরভাবে আমাদের শূন্যই হবে আনসার তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে এই টাইপের ম্যাথগুলো আমাদের ইন্টারে উঠেই কিন্তু ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তমূলক পদ্ধতিতে অ্যাট এ টাইমে একটি রাশিতেই আমাদের মানগুলো থাকবে অজ্ঞাত আমাদের যে পূর্ণ সংখ্যা এনের মান এনের মান দিয়ে কিন্তু আমাদের ওভাবে বিবেচনা করতে হবে শুধু এসএসসি লেভেলে হয়তো আমরা নির্দিষ্ট কোনো মান হয়তো দেওয়া থাকে এনের মান দেওয়া থাকে না হয়তো কোনো পায়ের সাথে অনেক বড় সংখ্যা গুণ থাকে সেগুলো নিয়ে আমরা ম্যাথগুলো কমপ্লিট করি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অনেক বড় বড় অ্যাঙ্গেলগুলো এভাবে আমাদের আসতে পারে সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে বা কাজ হবে এভাবে আমাদের কমপ্লিট করা এখন আসো দেখো দুই নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান আমি যদি তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই সেই ক্ষেত্রে তোমাদের সকলের কাছে অনুরোধ থাকবে তোমরা এই গাণিতিক প্রবলেমটি দেখলে বুঝতে পারছো যে এটি একটি ধারা দেখো টেন ফিফটিন টেন ফর্টি ফাইভ টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেলের পার্থক্য যদি দেখি তাহলে আমাদের থার্টি ডিগ্রি ডিফারেন্স হচ্ছে অর্থাৎ ফর্টি ফাইভ এরপর দেখো সেভেন্টি ফাইভ তাহলে নিঃসন্দেহের পরের যে একটি পদ হবে সে পদটি এর সাথে আমরা যদি থার্টি ডিগ্রি যোগ করি ওয়ান হান্ড্রেড ফাইভ হবে ওয়ান হান্ড্রেড ফাইভের সাথে থার্টি ডিগ্রি যোগ করলে অবশ্যই ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ হবে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভের সাথে যদি আমরা আবার থার্টি ডিগ্রি যোগ করি তাহলে দেখো ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ডিগ্রি পেয়ে যাবো আমরা এই ধরনের ম্যাথগুলো ধারার সাথে কম্পেয়ার করে কীভাবে কমপ্লিট করবো বা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কীভাবে নির্ণয় করবো আমাদের বেসিক বিষয়গুলো খুব ভালো করে যদি না জানা থাকে আমরা হয়তো ত্রিকোণমিতিক ধারা দেখে অনেকে হয়তো ভয় পেয়ে যাব যেগুলো আমরা ক্যালকুলেশন কীভাবে করব। তাহলে আমি এখন তোমাদের দুই নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান যদি এভাবে দেখাতে চাই টেন ফিফটিন ডিগ্রি প্লাস দেখো টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন দেখো সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস এই ডট 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 অর্থাৎ লাস্টের যে পদটি আছে টেন দেখো ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ডিগ্রি আমরা মাঝের পদগুলো কয়টি আছে এটা আমরা কীভাবে বিবেচনা করব আমরা এই অ্যাঙ্গেলগুলো সাথে কম্পেয়ার করে সমান্তর ধারার সাথে যদি একটু লিখতে চাই তাহলে পরবর্তী পদ কত হতে পারে দেখো তিরিশ ডিগ্রি পার্থক্য তাহলে এর পরের পদ অর্থাৎ চতুর্থ পদটি হবে টেন ওয়ান হান্ড্রেড ফাইভ ডিগ্রি পঞ্চম পদ হবে টেন দেখো ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি আর এখানে কিন্তু দেখো ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ডিগ্রি আছে অর্থাৎ আমরা প্রাথমিক অবস্থায় কয়টি পদ ছিল জানি না কিন্তু অ্যাঙ্গেলের ডিফারেন্স দিয়ে আমরা ধারার সাথে কম্পেয়ার করে টোটালি আমাদের এই ত্রিকোর্ণিত ধারাটিতে এক দুই তিন চার পাঁচ ছয়টি পদ আছে তাহলে এই ছয়টি পদ একসাথে সংযুক্ত করে কীভাবে আমরা মান নিয়ে নেব আমরা এসএসসি লেভেলে এইট পয়েন্ট থ্রি অনশীলতে সাত নম্বর যে গাণিতিক প্রবলেম আছে বা আট বা নয় নম্বর যে ত্রিগোণভিত্তিক অনুপাতের মানগুলো আছে আমরা খুবই ভালো করে যদি প্র্যাকটিস করি বা ভালোভাবে জেনে যাই তাহলে ইন্টারে যেয়ে কিন্তু এই ধরনের কোনো ম্যাথ দেখে কখনো ভয় পাবো না খুব সুন্দরভাবে কিন্তু আমরা বুঝতে পারবো যে ম্যাথগুলো আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো ওকে তো তোমরা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এই ম্যাথটির সমাধান করার ক্ষেত্রে আমরা কি অবলম্বন করব দেখো আমাদের মনে রাখতে হবে যে অনেক বড় বড়ো অ্যাঙ্গেল ত্রিকোণিত অ্যাঙ্গেলে আমাদের সূক্ষ্ম কোণে কনভার্ট করে নিতে হবে তাহলে দেখো ফিফটিন ডিগ্রি সূক্ষ্ম কোণ ফর্টি ফাইভ ডিগ্রিও সূক্ষ্মণ সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণ কিন্তু সেভেন্টি ফাইভ ডিগ্রিকে আমরা বিশ্লেষণ করে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রিতে কনভার্ট করতে পারি বা নাইনটি ডিগ্রি থেকে আমরা যদি ফিফটিন ডিগ্রি বিয়োগ করি তাহলে সেভেন্টি ফাইভ পাবো আবার দেখো নাইনটি ডিগ্রির সাথে যদি ফিফটিন ডিগ্রি যোগ করি তাহলে একশো আমরা অর্থাৎ ওয়ান ফাইভ ডিগ্রি পাবো আবার আমরা যদি একশো আশি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা বিয়োগ করি তাহলে হয়তো এখানে আমরা একটি মান পাবো এভাবে করে আমাদের দেখতে হবে যে বিশ্লেষণ করলে কীভাবে আমরা মানগুলো পেতে পারি তাহলে দেখো টেন ফিফটিন ডিগ্রি প্লাস আমরা জানি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান অবশ্যই আমরা ওয়ান জানি দেখো তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস দেখো ফিফটিন ডিগ্রি কনভার্ট করে নিলাম এরপরে আমরা কী লিখতে পারি দেখো নাইনটিন ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি আমার একটু লিখে নিব আমরা এটা কী লিখতে পারি দেখো তো এটা আমরা নব্বই প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রিও লিখে নিতে পারি দেখো নাইনটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি লিখে নিতে পারি এই কারণে যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান তো আমরা জানি ওয়ান তাহলে আমরা এটাকে এইভাবে লিখে নিতে পারবো লাস্টের পথটি আমরা এইভাবে লিখে নিতে পারব দেখো টেন একশো আশি ডিগ্রি মাইনাস দেখো পনেরো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ওয়ান সিক্সটি ফাইভ পাবো আমি একটু দেখে নিতে চাই যে তোমরা এই ক্লাসটিতে কে কে সংযুক্ত আছো তাদের সকলকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের ম্যাথগুলো তোমরা বাসায় বসে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তোমাদের ত্রিকোণমিতির যে জড়তা যে বেসিক বিষয়গুলো এই বেসিক বিষয়গুলো ক্লিয়ারলি আপডেট হয়ে যাবে তোমাদের শুধু অনুরোধ করব যে ধৈর্য সহকারে এই করোনা মহামারীতে বাসায় বসে খুব সাবধানতা অবলম্বন করে সুস্থ থেকে এই ধরনের ম্যাথগুলো তোমরা কমপ্লিট করবে অনেকে অদিতি দেব স্যার সূচক চ্যাপ্টার করাবেন প্লিজ তাহসেন তারা আমার কাছে তো বই নেই আই মিন আমি অনেকে লিখছ অনেকে অনেক কমেন্টস লিখেছো ওকে প্রিয় শিক্ষার্থীরা লাভি নাদিম তুমি সালাম জানিয়েছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই সিফাত আরমান তুমি এই মুহুর্তে সংযুক্ত হয়েছ সো এখন আসো আমরা ত্রিকোণমিতির যে অনুপাতের বেসিক ধারণা বেসিক ধারণাটা একটু তুলে ধরার চেষ্টা করি দেখে নাও এখন আমরা এই ম্যাথটির সমাধান কিভাবে করতে পারি লক্ষ্য করো এখানে আমরা ট্যান ফিফটিন ডিগ্রি আমরা রেখে দিব এখানে প্লাস ওয়ান থাকলো আমরা অবশ্যই বুঝতে পারছি যে এসএসসি লেভেলের এইট পয়েন্ট থ্রি অনুশীলনের আট বা নয় নম্বরে যে ম্যাথ ছিল টেন বা কর দিয়ে এই টাইপের ম্যাথ এটি হয়ে যাওয়ার সম্ভাবনা তাহলে দেখো নব্বই ইন্টু ওয়ান আছে মাইনাস সামথিং তাহলে এটা আমাদের হয়ে যাবে কট আর ফার্স্ট কোয়াডার্টে থাকবে তাহলে ফার্স্ট কোয়াডান্টে নব্বই মাইনাস সামথিং মানে ফার্স্ট কোয়াডার্টে থাকলে এটা প্লাস হবে শুধু অনুপাত আমাদের এই নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান অর্থাৎ এন এর মান বিজোড় হওয়ার কারণে টেনের অনুপাত কট হয়ে যাবে এখানেও দেখো কি হবে নব্বই প্লাস সামথিং তাহলে এটা আমাদের কট ফিফটিন ডিগ্রি হবে বাট এটি আমাদের ফার্স্ট কোয়াডার প্লাস সামথিং অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়ার্ডার্টে চলে আসছে ট্যান আর নাইনটি ইনটু ওয়ান মানে বিজোড় বিজোড় এন এর মান সো আমাদের কট হবে অনুপাতটা চেঞ্জ হবে আর এখানে সেকেন্ড কোয়ার্ডারটে থাকার কারণে আমরা এই মানটি এইভাবে নেগেটিভ হবে আর সেকেন্ড কোয়ার্ডারটে আমরা জানি যে সাইন এবং কশেকের ঘর এরপরে আমরা আসবো এটা দেখো এটা আমরা পেয়ে যাবো দেখো নব্বই ইন্টু ওয়ান বিজোড় থাকার কারণে ট্যান হয়ে যাবে কট কট ফাইভ ডিগ্রি এ মানটা কোথায় হবে আমরা নব্বই প্লাস সামথিং তার মানে সেকেন্ড কোয়ার্টান্টে এটিও কিন্তু মাইনাস হবে একটু দেখে নাও এরপরে আসা যাক এটি টেন আমাদের নব্বই ইনটু টু অর্থাৎ জোর আছে টেন টেনই থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি কী হবে বলো একশো আশি মাইনাস সামথিং অর্থাৎ নব্বই ইনটু টু এটাও কিন্তু সেকেন্ড কোয়ার্টান্ট এটা অবশ্যই আমাদের মাইনাস অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন এবং কসেক প্লাস ছাড়া বাকি অনুপাতগুলো কিন্তু মাইনাস হবে তাহলে আমরা একটু দেখে নিই টেন দেখো ফিফটিন ডিগ্রি হচ্ছে এখান থেকে আমরা প্লাস ওয়ান আগে পেয়েছি এটা দেখো কট ফিফটিন ডিগ্রি পাচ্ছি এটা আমাদের কী হবে প্লাস মাইনাসে মাইনাস দেখো কট ফিফটিন ডিগ্রি এটা কত হয় বলতো কট ফর্টি ফাইভ ডিগ্রি মান আমরা ওয়ান তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান হচ্ছে এটা দেখো আমরা টেন ফিফটিন ডিগ্রি পেয়ে যাচ্ছে তাহলে প্রথমে দেখো প্লাস টেন ফিফটিন ডিগ্রি এখানে দেখো মাইনাস টেন ফিফটিন ডিগ্রি এখানে প্লাস কট ফিফটিন ডিগ্রি মাইনাস কট ফিফটিন ডিগ্রি এখানে আছে দেখো প্লাস ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান সো এই রাশিটিকে যদি সরলীকরণ করা হয় আমরা কাটাকাটি বলবো না সরাসরি আমরা আনসার পাবো শূন্য অর্থাৎ দুই নম্বর গাণিতিক সমস্যাটির যে একটি ধারা আকার আছে ত্রিকোণমিতিক ধারা এই ত্রিকোণমিতিক ধারাটির আমরা ছয়টি পদের সমষ্টি বা ক্যালকুলেশন করে ত্রিকণিত অনুপাতের মাধ্যমে আমরা নির্দিষ্ট মান পেয়ে গেলাম এই মানগুলো কিন্তু আমরা বেসিক কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলে এবং আমাদের ধারণা যদি ক্লিয়ার হয় তাহলে খুব সুন্দরভাবে আমরা ক্লাসটি করতে পারবো একটু খেয়াল করো ওকে এখন আসা যাক প্রিয় শিক্ষার্থীরা তিন নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে তিন নম্বর গাণিতিক প্রবলেমটা আমি তোমাদের একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করবো একটু দেখে নাও তো আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে এসএসসি এবং এইচএসসি লেভেলের ত্রিকোণিতির যে ব্যাসিক বিষয়গুলো আমাদের স্কুল তোমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের স্কুল ফেসবুক পেজ বা পাবলিক গ্রুপে তোমরা আমার ম্যাথের ক্লাসগুলো যদি দেখো যে কোনো ক্লাসের ম্যাথের ক্লাসগুলো আমি ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি তোমরা ধৈর্য সহকারে বাসায় বসে থেকে যদি আমাদের ক্লাসগুলো দেখো আমার দৃঢ় বিশ্বাস তোমাদের ইন্টারে যে এই ম্যাথের বেসিক বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে ত্রিকোণমিতিক বড় বড় অনুপাত বা যে কোনো সমীকরণ বা ত্রিকোণমিতিক ফাংশনের অনেক বড় ম্যাথগুলো কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে তাছাড়াও ইন্টারে উঠেই কিন্তু তোমরা যখন ক্যালকুলাসের ম্যাথ করবে বা ডিফেন্সেশন বা ইন্টিগ্রেশন সেখানে তো প্রতিটা পদক্ষেপেই তোমরা ত্রিকোণমিতি পাবে এমন কোনো জায়গায় নেই ম্যাথমেটিক্যাল টার্ম তোমরা পাবে না ত্রিকোণমিতিতে গতিবিদ্যা বলো না কেন স্থিতিবিদ্যা বলো না কেন যে কোনো সামন্ত্রিক সূত্র বলো না কেন তোমরা ভেক্টরের ম্যাথে বলো না কেন ত্রিকোণমিতির বেসিক ধারণাটা কিন্তু আগে সুন্দরভাবে ওকে থাকতে হবে যার কারণে সায়েন্সের স্টুডেন্টদের বলবো কখনো এই ত্রিকোণমিতিকে কিন্তু অবহেলা করো না এসএসসি লেভেলে অষ্টম অধ্যায় বা তোমাদের জ্যামিতি যে স্থানাঙ্ক জ্যামিতি এই স্থানাঙ্ক জ্যামিতিগুলো বারবার করবে এখন আসো দেখো এই গাণিতিক সমস্যাটির সমাধান আমি যদি দিতে চাই দেখো কজ স্কোয়ার ফিফটিন ডিগ্রি প্লাস কজ স্কোয়ার দেখো টোয়েন্টি ফাইভ ডিগ্রি কজ স্কোয়ার দেখো থার্টি ফাইভ ডিগ্রি ডট 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 এখানে আছে দেখো কজ স্কোয়ার সেভেন্টি ফাইভ ডিগ্রি আগের গাণিতিক প্রবলেমটি টেনের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমরা ধারা নির্ণয় করেছিলাম এখন আমরা এটার কজের ত্রিকোণমিত ধারা দিয়ে কীভাবে আমরা ফাইন্ড আউট করবো একটু দেখে নাও তাহলে কজ স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি কজ স্কোয়ার থার্টি ফাইভ ডিগ্রি প্লাস ডট 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 একটু দেখো কজ স্কোয়ার সেভেন্টি ফাইভ ডিগ্রি ই স্কোয়ার দিয়ে আমি গাণিতিক প্রবলেম এখানে সমাধান করার চেষ্টা করবো এবং তোমরা জানো যে এইট পয়েন্ট থ্রি অনুশীলনের এসএসসি লেভেলে যে ত্রিকোর্মিতি ওখানে ম্যাক্সিমাম যে আট বা নয় নম্বর যে গাণিতিক প্রবলেম ছিল যে সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার তোমার টু পাই বাই ফোরটিন এই ধরনের যে মান মানগুলো ছিল স্কোয়ার দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান তোমরা ওয়ান পেয়েছ অর্থাৎ আমরা এই ম্যাথটির সমাধান অর্থাৎ এই গাণিতিক প্রবলেমটি সমাধান করার ক্ষেত্রে অটোমেটিকলি এই ধারা থেকে কিন্তু আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান এই টাইপের সূত্র পেয়ে যাব তোমাদের মনে রাখতে হবে যে এই বেসিক ধারণাগুলো কিন্তু তোমরা যদি খুবই ভালো করে কোনো একটি গাণিতিক প্রবলেম দেখার সাথে সাথে বুঝতে পারো তাহলে দেখবে ত্রিকোণ নিয়ে ভয় পাওয়ার কারণে কারণ আমরা আগের ম্যাথটি টেনের মাধ্যমে দেখো কটের যে অনুপাতে যে সম্পর্কে এটি পাবো এখানে কিন্তু সাইন স্কোয়ার আছে কজ স্কোয়ার অটোমেটিকলি আমরা পেয়ে যাবো দেখো তো লক্ষ্য করো আমরা এই ধারাটি যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের মাঝে আরও কয়টি পদ আছে আমরা একটু দেখে নিই কজ স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস দেখো কজ স্কোয়ার থার্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা দশ ডিগ্রির ডিফারেন্স আছে এরপর অবশ্যই কত হয় বলতো কজ স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে দশ ডিগ্রি ডিফারেন্স থাকলে কজ স্কোয়ার দেখো ফিফটি ফাইভ ডিগ্রি কজ স্কোয়ার আমরা সিক্সটি ফাইভ ডিগ্রি পাচ্ছি এরপরে আমরা পাবো দেখো কজ স্কোয়ার সেভেন্টি ফাইভ ডিগ্রি সেই ক্ষেত্রে আগের গাণিতিক প্রবলেমটির সমাধানের মতো আমরা দেখিনি মাঝে এই ত্রিকোণমিতিক ধারার আরও কয়টি পদ ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পদ আছে আমাদের মেন গাণিতিক প্রবলেমে চারটি পদ ছিল মাঝের পদগুলো আমরা একটু দেখে নেব তাহলে আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদের মানটি কিন্তু আমরা পেয়ে যাব কারণ কজিস অর্থাৎ কজের কজ ফর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট টু সো এখানে কজ স্কোয়ার ফর্টি ফাইভ মানে আমরা ওয়ান বাই রুট টু এর মান পেয়ে যাব বাট আমরা এই ফিফটি ফাইভ ডিগ্রিকে সিক্সটি ফাইভ ডিগ্রি এবং এখানে সেভেন্টি ফাইভ ডিগ্রি এই তিনটি অনুপাতকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব এই অনুপাতে আনতে পারি কি না একটু দেখে নি তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো কজ স্কোয়ার

তাহলে আমরা কত পেতে পারি দেখো তো ফিফটি ফাইভ ডিগ্রি খুব সম্ভবত পেতে পারি ফিফটি ফাইভ হবে না বিয়োগ করলে কত হবে পাঁচ সাড়ে নয় অর্থাৎ পাঁচ না এখানে আমাদের যোগ করলে কত হয় একশো হয়ে যায় এটা থার্টি ফাইভ ডিগ্রি হবে এটা দেখো থার্টি ফাইভ ডিগ্রি যদি হয় আর পাশে নয় ঠিক আছে এরপরে কী হয় বলো তো এটাকে অবশ্যই স্কোয়ার দিতে হবে টোটালে যেহেতু আমরা জানি কজ স্কোয়ার থিটা মানেই কস থ্রিটা হোল স্কোয়ার ওকে তাহলে এটা স্কোয়ার আছে এরপরে আমরা কী লিখতে পারবো দেখো কস নাইনটি ডিগ্রি মাইনাস আমরা কত লিখতে পারি বলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি লিখে আমরা হোলস্কোয়ার লিখতে পারি তাহলে দেখো নাইনটি ডিগ্রি থেকে আমরা যদি টোয়েন্টি ফাইভ ডিগ্রি আমরা বিয়োগ করি তাহলে কত হতে পারে দেখো তো সিক্সটি ফাইভ হলো আমরা অবশ্যই স্কোয়ার দিয়ে রাখব আর আমরা এই যে ফিফটি ফাইভ ডিগ্রি কজ স্কোয়ার ফিফটি ডিগ্রি মানটি দেখো আমরা পাওয়ার জন্য থার্টি ফাইভ ডিগ্রি অটোমেটিকলি আমরা পেয়ে যাচ্ছি এরপর দেখো সিক্সটি ফাইভ ডিগ্রি মানের জন্য নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে আসে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এভাবে করে যদি একটু এগুতে থাকি তাহলে আমরা পাবো দেখো নব্বই ডিগ্রি মাইনাস কিন্তু দেখো পনেরো ডিগ্রি তাহলে এটাকে আমরা এইভাবে স্কোয়ার দিতে পারবো ওকে এখন আসো দেখো লাস্টের তিনটি পদ আমরা একটু যদি বিশ্লেষণ করি তাহলে সাইন স্কোয়ার দেখো কজ স্কোয়ার ফিফটিন ডিগ্রি প্লাস কজ স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস দেখো কজ স্কোয়ার থার্টি ফাইভ ডিগ্রি এইটার রেজাল্ট কিন্তু আমরা রুট আছে রুটের হোস্কোয়ার তাহলে শুধু হাফ হলো এইখানে আমরা একটু দেখব যেহেতু স্কোয়ার আছে আর নব্বই ডিগ্রি মাইনাস কত থার্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি মাইনাস শুক্র আর এটি কিন্তু অবশ্যই ফার্স্ট কোয়ার্ডারটা আছে আর নব্বই ইন্টু ওয়ান অর্থাৎ নব্বইয়ের সাথে আমাদের ওয়ান বিজোড় আছে তাহলে আমাদের এই কজ হয়ে যাবে সাইন তাহলে আমরা খুব দ্রুত লিখতে পারবো সাইন স্কোয়ার দেখো থার্টি ফাইভ ডিগ্রি এভাবে আমরা এটা যদি দেখি এটাও নাইনটিন টু ওয়ান তাহলে আমাদের বিজোড় হচ্ছে তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার দেখো টোয়েন্টি ফাইভ ডিগ্রি এরপর এটা কী হবে এটাও অবশ্য আমাদের হয়ে যাবে দেখো সাইনিস কয়ার ফিফটিন ডিগ্রি তোমরা খুব সুন্দরভাবে দেখো বুঝতে পারছো যে আমাদের এই সাতটি পদ এই সাতটি পদের মধ্যে হয় একটি পদের ফিক্সড মান আছে হাফ তাহলে আমরা এগুলোকে যদি একটু সাজিয়ে লিখি দেখো কজ স্কোয়ার ফিফটিন ডিগ্রি প্লাস দেখো ওখান থেকে আমরা সাইন স্কোয়ার ফিফটিন ডিগ্রি নিতে পারি সুক্ষো কোন এখানে আসে তাহলে কজ স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস আমরা ওখানে কি লিখতে পারি দেখো সাইন স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি কজ স্কোয়ার থার্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থার্টি ফাইভ ডিগ্রি এখানে দেওয়া আছে আর আমাদের এই হাফটি যে লিখবো এখন আসো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা এটা ফিফটিন ডিগ্রি সূক্ষ্মকোন তাহলে এটার মান কিন্তু ওয়ান আমরা পরেরটাও দেখো ওয়ান পাবো টোয়েন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ কজ থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সেমান ওয়ান তাহলে লাস্টের তৃতীয় পথকেও আমরা এভাবে লিখতে পারবো হাফ তাহলে আমাদের থ্রি প্লাস দেখো হাফ হবে এটি লসা করলে তিন দূনের ছয় যোগ এক বাই হাফ সেমান আমরা সেভেন বাই টু লিখতে পারবো তাহলে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতিক অনুপাতের এই মানগুলো আমরা ইজিলি তোমাদের সামনে আমরা ফাইন্ড আউট করতে পারবো এই ধরনের ম্যাথগুলো তোমরা বাসায় বসে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে দেখবে ইনশাল্লাহ যে ত্রিকোণমিতির যে কোনো গাণিতিক প্রবলেম তোমরা অতি সহজেই কিন্তু সলভ দিতে পারবে তোমাদের সকলকে বলবো যে আমাদের স্কুলে প্ল্যাটফর্ম তোমাদের প্ল্যাটফর্ম আমাদের স্কুলে তোমরা যারা প্রতিনিয়ত ক্লাস দেখে থাকো বিশেষ করে আমার ম্যাথের ক্লাসগুলো ধৈর্য সহকারে এবং একটু বুঝে বুঝে যদি ক্লাসগুলো দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্য বুঝতে পারবে যে বেসিক যে কোনো ম্যাথের ধারণাটা যদি ক্লিয়ারলি বোঝানো হয় বা তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের কোনো গাণিতিক প্রবলেমের সমস্যা হবে না সো তোমাদের বলবো এই ক্লাসটি তোমরা যারা দেখতে পাও নাই পরবর্তীতে আমাদের স্কুল যে তোমাদের ভালোবাসার জায়গায় ইউটিউব চ্যানেল এখানে তোমরা পেয়ে যাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে হবে পরের আবার কোনো লাইভ সেশনে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ